নমস্কার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা পার্ট 6 পৃষ্ঠা 24 থেকে যে গল্পটি রয়েছে সেটি পাঠ করব। তোমরা সবাই বের করো দেখি, পার্ট 6 পৃষ্ঠা 24 বের করেছো? হ্যাঁ, এবার দেখো, এখন গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল কি? গ্রীষ্মকাল হচ্ছে বছরের 6টা ঋতুর প্রথম ঋতু। উষ্ণতা বাড়ছে ধীরে ধীরে। উষ্ণতা, উষ্ণতা মানে গরম। গ্রীষ্মকালে ধীরে ধীরে গরম বাড়তে থাকে। গাছপালা ঝিমিয়ে পড়েছে। গ্রীষ্মকালে জলের অভাব হওয়ায় গাছপালা জলের অভাবে ঝিমিয়ে পড়েছে। অপরাহ্নে বৃষ্টি হলে মাটি ঠান্ডা হবে। অপরাহ্নে, অপরাহ্নে মানে বিকেলবেলা, যদি বিকেলবেলা বৃষ্টি হয় তাহলে কি হবে, মাটি ঠান্ডা হবে বৃষ্টির জলে এবং চারিদিকের পরিবেশও ঠান্ডা হবে। চাষিরা খুব সহিষ্ণু। সহিষ্ণু অর্থাৎ যে সহ্য করতে পারে, সহনশীল। চাষিরা খুব সহনশীল, কেন বলো তো? কারণ চাষিরা গরমের সময়েও প্রচণ্ড গরমে মাঠে চাষ করে, শীতকালেও মাঠে চাষ করে, এবং প্রচণ্ড বৃষ্টির মধ্যেও চাষিদেরকে মাঠে চাষ করতে হয়। এই কারণে চাষিরা খুব সহিষ্ণু। এই গরমেও তারা বিষণ্ণ বোধ করেনি। অর্থাৎ এই গরম, প্রচণ্ড গরম, সেই গরমেও তারা কিন্তু দুঃখ পায়নি, বিষাদযুক্ত হয়নি, কষ্ট পায়নি, মনের আনন্দে কিন্তু তারা চাষ করে যাচ্ছে। তৃষ্ণার্ত চাতক ফটিক জল বলে চিৎকার করছে। তৃষ্ণার্ত চাতক, চাতক কি? চাতক হচ্ছে এক রকমের পাখি। এই পাখি প্রচণ্ড পিপাসা পেলে ফটিক জল, ফটিক জল বলে চিৎকার করতে থাকে। গরুগুলো শুয়ে আছে বট গাছের ছায়ায়। প্রচণ্ড গরম, চারিদিকে রৌদ্র, তাই বট গাছের ছায়ায়, বট গাছের তলায় ছায়া থাকে, সেই ছায়ায় গরুগুলো কী হচ্ছে, বিশ্রাম নিচ্ছে। কৃষ্ণ এই গরমেও খেলছে। কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে একটি বালকের নাম। সে প্রচণ্ড গরম কিন্তু তার মধ্যেও সে খেলা করে যাচ্ছে। তার বাড়ি গোয়ালপাড়ায়। গোয়ালপাড়াই কৃষ্ণের বাড়ি। গোয়ালপাড়া খুব বর্ধিষ্ণু গ্রাম। বর্ধিষ্ণু, বর্ধিষ্ণু হচ্ছে ক্রমে বাড়ছে, সমৃদ্ধ হয়েছে, এরকমকে বলা হয় বর্ধিষ্ণু। একসময় সেখানে জমিদারদের বাস ছিল। একসময় মানে আগে এই সেখানে জমিদাররা বাস করত। জমিদার কি? জমিদার হচ্ছে এক কথায় বলতে গেলে যাদের অনেক জমি আছে তাদেরকেই জমিদার বলা হয়। আর সেই জমিদারের বাস ছিল সেই গ্রামে। এখন গ্রামটি ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে। এখন গ্রামটি কিন্তু আগের মতন নয়, ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে। ঠিক আছে, খুব সুন্দর করে মন দিয়ে পুরো গল্পটা ভালো করে পড়বে এবং আগামীতে এই গল্প থেকে প্রশ্ন হবে। ঠিক আছে, ভালো থেকো, নমস্কার।